المركز الثالث فيه صالح أحمد تكريم من جمهورية بنغلاديش الشعبية، والجائزة 100,000 ريال. مبروك. السلام عليكم ورحمة الله، কেমন আছেন সবাই? আমার অন্তরটা খুব ভালো, হাসি তো ফুটতেছে মুখে, দেখতেই পাচ্ছেন। প্রিয় দর্শক, হাফেজ সোলে আহমদ তাকরিম টাঙ্গাইলের ছেলে, ঢাকা মিরপুর বারকাজ ফয়জুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসার কৃতি ছাত্র। দর্শক, সৌদি আরবে অনুষ্ঠিত 42তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় 111টি দেশের সাথে লড়াই করে তৃতীয় স্থান অর্জন করেছে। বাংলাদেশের গর্ব, বাংলাদেশের নামকে সারা বিশ্বের সামনে সমন্বিত করেছে আরও একবার। প্রিয় দর্শক, সোলে আহমদ তাকরিম শুধু এবারও নয়, লিবিয়া, তেহরান প্রায় 3টা বিজয় সে অর্জন করেছে, 3-3 বার বিশ্ব জয় করেছে। দর্শক, অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমাদের সোলে আহমদ তাকরিমকে বাংলাদেশে আসার পরে তাকে সবুজ গাড়ি চাই সংবর্ধনা দেওয়া হবে না, তাকে ডাক ডুল পিটিয়ে তাকে বাসে চড়িয়ে সারা দেশের মানুষকে দেখানো হবে না যে আমাদের গর্ব বাংলাদেশে আসছে। তাকে বঙ্গভবনে আমন্ত্রণ করা হবে না, নিমন্ত্রণ দেওয়া হবে না, কারণ সে মাদ্রাসার স্টুডেন্ট, সে হাফপ্যান্ট পরুয়া না, সে সক্কা মারুয়া না, সে এগুলোর উপযুক্ত না। প্রিয় দর্শক, সোলে আহমদ তাকরিমের এই বিজয়টা যেন আমাদের অত্যন্ত প্রয়োজন ছিল এই সময়টা, যে সময়টা দক্ষিণ এশিয়ায় বিজয় অর্জন করেছে আমাদের নারী ফুটবলাররা, সেই দলের বিজয়কে উল্লেখ করে নাস্তিক পাড়াই মারাত্মকভাবে অতি আবেগে অতি উৎসাহী হয়ে ওলামাই কেরামদের তুচ্ছতা ছিল করে তারা যেভাবে বক্তব্য দিচ্ছে, কার্টন চেপে ওলামাই কেরামদেরকে তুচ্ছতাচ্ছিল্য করছে, সেটা অত্যন্ত দুঃখজনক ছিল। ঠিক এই সময় তার বিজয়টা যেন নাস্তিক পাড়া নাস্তিকদের চপাট আঘাত করেছে, উচিত শিক্ষা দিয়েছে। নিজুম মজুমদার যেন বলেছে, বাংলাদেশের শিক্ষা খাতে, স্পোর্টস খাতে, কোনো খাতে ওলামাই কেরামদের কোনো অবদান নাই, ওলামাই কেরাম কোনো অবদান বাংলাদেশের ভিতরে তাদের নাই। হ্যাঁ ভাই, দক্ষিণ এশিয়ার মাত্র 4-5টা দেশের সাথে লড়াই করে তোমরা বিজয় অর্জন করে যেভাবে লাফিয়েছ, আমরা তোমাদের লাফানোটাকে খারাপ বলি না, লাফাতেই পারো দেশের অর্জন, কিন্তু সব ক্ষেত্রে লাফাও না কেন? আজকে যখন 111টি দেশের সাথে লড়াই করে যখন সে সুনাম অর্জন করলো, তখন তোমার লাফানি বন্ধ কেন? এখন প্রিয় দর্শক কি বলবেন, এই সমস্ত নাস্তিকদের কাজই হচ্ছে ওলামাই কেরামদের পিছনে লাগা। দর্শক, সোলে আহমদ তাকরিম 3-3 বার বিশ্বজয়ী করেছে। সোলে আহমদ তাকরিমের মতো বাংলাদেশের আরও বিশ্বজয়ী হাফেজ আছে, হাফেজ নাজমুস সাকিব, হাফেজ তরিকুল ইসলাম সহ আরও আবু রায়হান, আরও অনেক ছাত্র রয়েছে যারা বিশ্বের সামনে বাংলাদেশের নামকে উঁচু করেছে, বাংলাদেশের সুনামকে ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে। প্রিয় দর্শক, আজকে সোলে আহমদ তাকরিমকে সেভাবে সংবর্ধনা দেওয়া হবে না, তাকে সরকারিভাবে তার কোনো ঘোষণা দেওয়া হবে না, পুরস্কার ঘোষণা দেওয়া হবে না, আমরা পুরস্কার ঘোষণা চাই না, আমরা আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদায় অবনত হয়ে সুক্রিয়াদায় করতে চাই। আমরা দেশকে অনেক কিছু দিতে পারছি, আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, তারা এদেশের জন্য রত্ন গর্ব, এদেশের গর্ব, আপনি মানেন কিংবা না মানেন, হয়তো আপনার গা জ্বলা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, মাথা অবস্থা খারাপ হয়ে গেছে, এহা কি হলো, এহা কি হলো, এই চিন্তা করে তো আর লাভ নেই, এভাবেই দেশের মান সম্মান উঁচু করবে আমাদের সন্তানেরা। প্রিয় দর্শক, সোলে আহমদ তাকরিমের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, চলুন আপনাদের সামনে তুলে ধরি তাকরিমের সৌদি আরবে তাকে নিয়ে কিছু কথা, তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে সেই সংবর্ধনা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বাংলাদেশের গর্ব, বাংলাদেশের অহংকার, যিনি পবিত্র বাংলাদেশকে সারা বিশ্বের মাঝে পবিত্র কোরআনের প্রতিযোগিতার মাধ্যমে 1 নম্বর স্থান অধিকার করে দিয়েছেন। বর্তমানেও সৌদি আরব মক্কাতে আমরা হারামের পাশে রয়েছি, হাফেজ সোলে আহমদ তাকরিম যিনি দ্বিতীয় স্থান অর্জন করেছেন, সৌদি প্রবাসীদের সবার পক্ষ থেকে আমরা আজকে সংবর্ধনা দিচ্ছি হাফেজ তাকরিমকে, যিনি আমাদের পুরো বাংলাদেশকে সারা বিশ্বের দিকে এতটা আলোকিত করেছেন, তার প্রতি আমাদের সবার ভালোবাসা এবং দোয়া রইল, আল্লাহ তাআলা যেন তাকে আরো অনেক অনেক বেশি তারাক্কি দান করেন, এবং বিশেষ করে আমাদের মামুন ভাই সাথে রয়েছেন যিনি তাকরিমের সম্পূর্ণ জিম্মেদারি নিয়ে এখানে ওনার তাকরিমের সাথে আছেন। আমি একটু মামুন ভাইয়ের কাছ থেকে একটু ওনার অনুভূতিটা এবং তাকরিমের কাছ থেকে অনুভূতিটা জানার চেষ্টা করবো।
অনেক বড় সৌভাগ্যের বিষয়। তার খ্যাতর মোকাররম একরাম এই বছর অনেক কঠিন হয়েছে, আলহামদুলিল্লাহ মাকারি ফাজিল কোরআনকে আমাকে পাঠিয়েছে। আমাদের প্রিন্সিপাল মুফতি মুর্তজা স্যার ফাজিল মাহফুজাউল্লাহ উনি আসার কথা ছিল, ব্যস্ততার কারণে আসতে পারেনি। দেশবাসী যারা আপনারা এখানে যারা আছেন, প্রতিটা মানুষের যে ভালোবাসা ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ, আল্লাহ প্রত্যেকটা ভালোবাসাকে কলের জন্য কবুল করুন এবং এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। আর আমাদের এই নিয়ামতকে ধরে রাখতে পারি সেই বলছি। আসসালামু আলাইকুম। শুকরিয়া। আমরা একটু তাকরিমের কাছ থেকে একটু ছোট্ট একটু বক্তব্য শুরু করবো। আচ্ছা সালাম দাও সবাইকে, একটু সালাম। আমরা সবাই তাকরিমের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যেন তাকে আরো অনেক বড় আল্লাহ যেন তাকে অনেক খেদমত করতে পারে। আমরা সবাই তার জন্য আরো বেশি বেশি দোয়া করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বাংলাদেশেও সরকারি সংবর্ধনা তাকে প্রয়োজন নাই, আমরা তাকে সংবর্ধনা দিব। এদেশের আপন জনতা ধর্মপ্রাণ মুসলমানরা তাকে সংবর্ধনা দিবে। সরকারের অনুদানের দরকার নাই, প্রণোদনার দরকার নাই, কোনো ডাকডোল পিটানোর দরকার নাই, আমাদের রাষ্ট্রীয় অনুদান লাগবে না। প্রিয়দর্শক, ইতিমধ্যে হাবিবুর রহমান মেজবা সাহেব উনি ঘোষণা দিয়েছেন বড় করে তাকে সংবর্ধনা দেওয়া হবে। আলহামদুলিল্লাহ সর্বাত্মক সহযোগিতা চতুর্দিক থেকে করার আশ্বাস দিচ্ছেন। আমরা চাই রাজকীয়ভাবে তার সংবর্ধনা তার দেওয়া হোক, যেন নাস্তিক পাড়ায় দাও দাও করে আগুন চলে, সে আগুনে যেন তারা পুরে ছারকার হয়ে যায়। সুরে বখতাব আরজু খাহা তারা সওয়ালে নিয়মত ওয়াজা গের নবী নত বরুজে শাপরা চশম চশমায়ে আফতাব রাজে গুনা। সূর্য তো আলো দিবেই, চামচিকা যতই চিচির মিচির করুক না কেন, হতই নাস্তিকরা যতই চিল্লা চিল্লি করুক না কেন, তাদের চপাট আঘাত করে বিশ্ব জয় করবে আমাদের সন্তানেরা ইনশাআল্লাহ। الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب ندعو المتسابق صالح أحمد تكريم من الفرع الرابع القراءة برواية حفص عن عاصم الجهة المرشحة دولة بنغلاديش. أقرأ من قول الله تعالى والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يصلون ما أمر الله به أن ويخشون ربهم ويخافون سوء الحساب